আছো? আমি প্রাপ্তি, চলে এলাম প্রাপ্তি কথা নতুন একটা পর্ব নিয়ে। শরীর ভালো নেই, বৃষ্টিতে ভিজেছি, গাছের কাটিং করেছি না সং অফ ইন্ডিয়ার, ওই সময় বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। বেরোনোর কথা ছিল আমার আর মমের, বেরোতে পারিনি। এখন মম একটু বেরোলো একা, হঠাৎ করে মাছ কেনার শখ হয়েছে, মাছ অ্যাকোরিয়ামের। আমাদের আগে অ্যাকোরিয়াম ছিল, বড় অ্যাকোরিয়াম কখনো না, যতবারই মানে মাছ রেখেছি ঘরে ছোট অ্যাকোরিয়াম, বোলের মতো গোল আছে না সেই অ্যাকোরিয়ামগুলো। তা রং টং হলো তো ঘরে, ওপরে বাঁকে ছিল অ্যাকোরিয়ামটা, একদম রেডি, পাথর, তারপর বোলটা পুরো রেডি, মাছ আনলেই হলো, কোনো ব্যাপার না। তা ও গেছে, হঠাৎ করে মাছের খুব ইচ্ছে হয়েছে, মাছ আনতে গেছে। হ্যাঁ, ও আসবে, তোমাদের দেখাবো কী মাছ আনলো। আমি গোল্ড ফিশই আনতে বললাম, তার কারণ গোল্ড ফিশটা না দেখবে রাখলে খুব ভালো লাগে দেখতে। দেখি, আর আমার এখানে এই যে ফ্লাওয়ার ভাসের মধ্যে পার্পেল হার্ট রাখা, ওখানে দুটো গাপ্পি ছাড়ার ইচ্ছে আছে, ওকে বললাম। আমার হঠাৎই মনে হলো যে এখানে দুটো গাপ্পি থাকলে বেশ হয়, দারুণ লাগবে দেখতে। দেখি যদি আনে তো খুব ভালো, তোমাদের দেখাবো কী কী আনলো। একদম রেডি, মাছের জল টল পুরো সেট করে গেছে মাছের। খাবার আনবে, ড্রাই ফুড আনবে, মানে মাছ রেখেছি ঘরে, কোনো সময় আমরা কেঁচো দিইনি, জানি কেঁচোতে মানে ভালো থাকে, কেননা আমার বাপের বাড়িতে সেই বেহালায় মাছ ছিল, তো বড় অ্যাকোরিয়াম ছিল। এই খেলাম চা আর বিস্কিট, আমার ইচ্ছে করছে না কিছু বানাতে, যদিও খিদে পেয়েছিল। ও ঠিক আছে, একটু পরে তো মানে ডিনার সারবো, কোনো প্রবলেম হবে না। এই আমি মমের অপেক্ষায় আছি, কখনো আসবে, কী আনলো এগুলো দেখব। জানি না, একা কোনো দিন কেনেনি না, বোধহয় মাছ দু একবার কিনেছে, পারবে, বড় হয়ে গেছে, ঠিক পারবে। অনেকবার বলেছি যেতে, কিন্তু আমার ভালো লাগছে না, তাই গেলাম না। মম এইমাত্র ফোন করলো দোকান থেকে, বললো যে গোল্ড ফিশ নেই, একটা মাছ আছে, মাছটার নাম উইডো। আমিও নামটা শুনেছি, আমার ছোনা ছোনা লাগছে, দেখেছিও কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি বললাম যে দুটো নিয়ে আয়, আর গাপ্পি বললাম না, গাপ্পি নেই দোকানে, তাই মানে আনবে না, আনতে পারবে না। আমার ভীষণ ইচ্ছে হচ্ছে এখানে দুটো গাপ্পি রাখা, এই দেখো, এই যে গাপ্পি রাখবো দুটো, তখন এতগুলো পার্পেল হাট রাখবো না, অল্প করে পার্পেল হাট দু একটা রেখে এখানে ছোট্ট দুটো গাপ্পি রাখবো, বেশ মানে মাছ দৌড়াদৌড়ি করলে দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে। আমি এরপর গিয়ে নিয়ে আসবো দুটো গাপ্পি, এনে আমি এখানে রাখবো, আমার ভীষণ ইচ্ছা করছে রাখতে। তোমাদের তো বললাম বোধ হয়, আমি চা খেলাম এক্ষুনি, চা আর বিস্কিট খেলাম, এই তো মমির জন্য আমি অপেক্ষা করছি। চলো, তোমাদেরও দেখানোর ইচ্ছা আছে, দেখি ও আসুক, যদি কোনো বিপত্তি না ঘটে তাহলে দেখাবো কী মাছ আনলো, কী খাবার আনলো মাছের। ওই তো ড্রাই ফুড, আবার কী খাবার আনবে, সব রেডি করে গেছে ও। মম মাছ নিয়ে এলো, এই যে দেখো, এটা উইডো ফিশ দুটো, পেয়ার এনেছে। চলো মাছগুলোকে বলে দিই, দোকানে নাকি ব্লু লাইট জেলে দেখিয়েছে, খুব সুন্দর লাগছিল, পুরো রিফ্লেক্ট হচ্ছিল, দারুণ লাগছিল। বললো গোল্ড ফিশ বাঁচবে না, ওইটুকু বলে এগুলো বেঁচে যাবে অক্সিজেন ছাড়া, খুব ভালো মাছ। চলো রাখি। ক্লোজ না হলে ভালো লাগবে না একটুখানি।
গুড মর্নিং, সব কাজটা সারলাম, সমস্ত কাজ হয়ে গেছে। এবার পরের কাজ, রান্নাবান্নার পর যে সমস্ত কাজ এবার সেই সবই হয়ে গেছে। এটা সেপ্টেম্বর মাস, দেখো রাতে না এই মানে দুদিন ধরে দেখতে পাচ্ছি বেশ ঠান্ডা একটা ইমেজ পড়ে গেছে, হালকা হালকা, বেশ ভালোই লাগছে। এখন এই সময়টা খুব ভালো লাগে, মানে সেপ্টেম্বর অক্টোবর মাস অবধি ঠিক আছে, নভেম্বর থেকে ঠান্ডা পড়া আরম্ভ হয় ভালো করে, এবার ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে মানে হাড় কাঁপানো ঠান্ডা, ওটাই অসহ্য। আর আগের আর পরের ফেব্রুয়ারি মাস আর এই অক্টোবর সেপ্টেম্বর মাস ভীষণ আনন্দের, খুবই ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব পড়ে গেছে অলরেডি, বেশ ঠান্ডা লাগছিলো কালকে, ভালো ঠান্ডা লাগছিলো, তার মধ্যে আমার একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য বোধ হয় আরও বেশি ঠান্ডা লাগছিলো। এই সময়টাই তো জ্বর জারি হেনা তেনা এই সমস্ত সব হয় না, সব রান্না করলাম দেখলে মোটামুটি, মানে আমি তেমন ডিটেল দেখাইনি, মোটামুটি বুঝে গেছো কী কী রান্না করব করেছি। চলো আর খুব বেশি দেরি না করে আমরা কিচেনে ঢুকি, চলো দেখি কি করলাম। চলো দেখো আজকে রান্না করলাম কই মাছ, কই মাছ ঝিঙে আলু দিয়ে, আর এটা কালকে নিরামিষ তরকারি, এটা ওর পাপাকে দিয়ে দেবো, মাছের ঝোল দিয়ে দেবো। আর এই যে দেখো এটা আমার আর মমের আছে ঘি, গরম ভাতে ঘি আলু সেদ্ধ খাবো। আলুটা আসলে মেখেছি শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা তেলে টেলে ভালো করে ওটা দিয়ে মেখে নিয়েছি, এটা আমাদের খুব ফেভারিট, খুব ভীষণ ভালো খাই আমরা। এই যে নিম সেদ্ধ ফুল বয়েল, হাফ বয়েল ওর পাপার, এটা কালকে নিরামিষ তরকারি একটু বাঁচিয়েছি, এটা কেবলমাত্র পাপাকে দেব। আর এটা ওর পাপার মাছের ঝোল তো আছে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, এই ফুলগুলো না বেশ লাগে দেখো, পার্পল হার্ট, ব্লিডিং হার্টও দেখো কি দারুণ। এই তো কদিন হবে বসিয়েছি, বেশি দিন না, দেখো কি সুন্দর ফুল হচ্ছে। এই যে বেশ ভালো, দুদিন ধরে অঝরে বৃষ্টি হলো তো এই সোয়েদারটা এখন খোলামেলা, দারুণ লাগছে। এই একটা দেখো নতুন ক্যাকটাস বসিয়েছি, এই যে অনেক চারা করছি, কাটিং করেছি প্রচুর, এই তো বর্ষা চলেই যাচ্ছে এরপর কাটিংয়ের টাইম চলে আসছে, যদিও রুট হরমোন দিয়ে সারা বছরই সম্ভব কিন্তু তবু এই সময়টা যেন একটা অন্যরকম, সব গাছই সুন্দর ধরে যায়, এই সময় তো টেনশন হয় না, ইজিলি সব শিকড় বেরিয়ে যায়, কোনো সমস্যাই হয় না। যাই হোক ভিডিওটা লং করবো না, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।